আন্দোলন করছেন, বেতন বোনাস নেবেন তো, রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরত দেবেন তো, রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। ক্ষোভ উগরাতে শুরু করেছিলেন কাঞ্চন মল্লিকের ইন্ডাস্ট্রির বন্ধুরা। সেই তালিকায় চন্দন সেন, ঋত্বিক চক্রবর্তী, স্বস্তিকা মুখার্জির সঙ্গে সঙ্গে নাম জুড়েছিল সুদীপ্তা চক্রবর্তীর। একসময়ের বন্ধু কাঞ্চনকে সমাজ মাধ্যমে ত্যাগ করার কথা ঘোষণা করেছিলেন আগেই। বিস্মিত হয়েছিলেন লড়াকু কাঞ্চন কিভাবে অন্যের লড়াই নিয়ে এমন বাঁকা মন্তব্য করতে পারেন। পরিস্থিতি বেগতিক বুঝে ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়ে নিয়েছিলেন কাঞ্চন মল্লিক, কিন্তু তাতে রক্ষা হয়নি ইন্ডাস্ট্রি বন্ধুদের অভিমান। সম্প্রতি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় জানান, সুদীপ্তা চক্রবর্তী রাজ্য সরকার থেকে পাওয়া পুরস্কার ফেরত দিচ্ছেন। এরপর সুদীপ্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। বলেন, আজ পর্যন্ত যে কটা পুরস্কার পেয়েছি মনে হয়েছিল নিজের যোগ্যতাই পেয়েছি। সেরকমই এক পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার দিয়েছিলেন আমাকে 2013 সালের 4 জুলাই চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য। এতদিন আমার দেওয়ালেই টাঙানো ছিল আর যেটা দেখলে আমি খুব গর্ব অনুভব করতাম। খুব অপমান লেগেছে ভাই, রাস্তায় তো থাকবই, এত অন্যায় তো মুখ বুঝে মেনে নেওয়া যায় না, তাই আজ এই পরিস্থিতি। এরপরই সুদীপ্তা তার ফেসবুক পেজেও শেয়ার করে পুরস্কার ফেরত দেওয়ার পোস্ট করেন। এই পোস্টের সঙ্গে সুদীপ্তা রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি বিভাগে পাঠানো চিঠির স্ক্রিনশট শেয়ারও করেন।